পরশুদিনের ঘটনা, গতকালকে এই বিষয়টি পেপার পত্রিকায় এসেছে, অনলাইন নিউজগুলোতে এসেছে। আপনাদের সীতাকুণ্ডে আপনাদের পাশে চন্দ্রনাথ পাহাড়ে একটা মন্দির আছে, হিন্দুদের তীর্থস্থান এবং তাদের কাছে এটি পবিত্র স্থান। এখানে দুজন মাদ্রাসার ছাত্র, বয়স আনুমানিক 16-15 এমন হবে, এই বয়সের দুজন কিশোর বলা যায় এদেরকে। বাংলাদেশের সংবিধানে যাদের বয়স এখনও, যারা এখনও কিসে পৌঁছায় নাই, শিশুতে আছে, যারা এখনও প্রাপ্তবয়স্কে পূর্ণ বয়সকে পৌঁছায়নি, এমন দুইজন ছেলে এই চন্দ্রনাথ মন্দির যেখানে সেখানে তারা দেখতে গিয়েছে, ভ্রমণে গিয়েছে। যাওয়ার এক পর্যায়ে এখানে তারা আজান দিয়েছে, নামাজ পড়েছে, তার ভিতর থেকেই একজন ছেলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি স্ট্যাটাসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে আজান দিলাম, খেয়াল করেন শব্দগুলো, খেয়াল করবেন, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে আজান দিলাম আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অতি শীঘ্রই সেখানে ইসলামের পতাকা উড়বে। শেষের কথাটা অর্থাৎ অতি শীঘ্রই সেখানে ইসলামের পতাকা উড়বে। আমি আমার ব্যক্তিগত মতামত, একেবারে আমার ব্যক্তিগত মতামত অনুসারে, একজন ভিন্ন ধর্মের মানুষের ইবাদত খানার পাশে গিয়ে এই কথা বলাটা কখনোই সমচিন না, সুন্দর না, এটি আমার ব্যক্তিগত বিবেক বলে যে সেখানে এই ধরনের কথা বলা বা এই ধরনের আচরণ করা ঠিক না। আপনি সেখানে নামাজ করছেন, সেটি ভালো কাজ, আজান দিয়েছেন, সেটিও ভালো কাজ, কিন্তু সেটাকে একটু আগ বাড়িয়ে এই কথা বলাটা আমার বিবেকে এটিকে ঠিক বলে না। কিন্তু যাদের বিষয়ে কথা বলছি, এই ছেলেগুলোর বয়স কত? 15-16 এমন আনুমানিক বয়স, যারা ঢাকাতে একটা মাদ্রাসায় পড়াশোনা করে। এই ধরনের ছেলেদের বিরুদ্ধে এই অভিযোগ, আমি বলি এই অভিযোগটা যদি থাকে তাহলে তাদেরকে সংশোধন করার উপায় আছে কি না, তাদেরকে তাদের অভিভাবকদের মাধ্যমে ডাকিয়ে অথবা তাদেরকে থানা পুলিশ কল করে তাদেরকে বুঝিয়ে যে এই ধরনের স্ট্যাটাস দেওয়া যাবে না, এগুলো ডিলিট করো। কিন্তু সেটা না করে তাদেরকে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ তাদের বাড়ি থেকে, কুমিল্লা থেকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানায় তাদের নামে মামলা হয়েছে, আইসিটি অ্যাক্টের মামলা। অর্থাৎ যে মামলায় জামিন অযোগ্য, জামিন দেওয়া যাবে না, এমন বিশাল ভয়াবহ এক মামলা দিয়ে দেওয়া হয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটা শুনে দেখেন, এই কথাগুলো যদি আপনি এখানে বলেন যে পাহাড়ের চূড়ায় উঠে আজান দিলাম, এখানে কি মন্দিরকে গালি দিয়েছে? কোনো পুরোহিতকে গালি দিয়েছে? কোনো ধর্মগ্রন্থকে গালি দিয়েছে? এরপরে বললো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলো। একজন মানুষ পাহাড়ের উপরে উঠে তো আমাদের ধর্মে কি আছে, কেউ যদি উপরের দিকে উঠে কি বলবে? আল্লাহু আকবার বলবে, কথা বলে না, কি বলবে? আল্লাহু আকবার। নিচের দিকে নামতে সুবহানাল্লাহ বলবে, এটি হলো ইসলামের বিধান। কেউ যদি উপরে উঠে বলে আল্লাহু আকবার, আমি চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম, তাহলে কি আপনি তাকে মামলা দিতে পারবেন? এখন আসেন, দুই নম্বর বললো ইনশাআল্লাহ অতি শীঘ্রই সেখানে ইসলামের পতাকা উড়বে। এই কথাটার সাথে আমি ব্যক্তি, আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে এই কথাটা খারাপ নয়, কথাটা ভালো, কিন্তু পরিবেশের সাথে মিলে না, আবেগী কথা হয়ে গেছে। কিন্তু আবারও বলছি, এটি কোন বয়সের ছেলেরা করেছে? তো সেই 15-16 বয়সের যাদেরকে রাষ্ট্রীয় আইনে এখনও শাস্তি দেওয়ার মতো কোনো অপরাধে দাঁড়ায় নেই, তাদেরকে আইসিটি একটি মামলা দিয়ে আমাদের গ্রামের সেই পবাদের মতো যে মূলা চুরির জন্য ফাঁসি হচ্ছে, কিসের জন্য ফাঁসি হচ্ছে? গ্রামের ছোটবেলায় ছেলেরা কি করে, খেত থেকে, যাদের মূলা খেত আছে, খেত থেকে মূলা উঠে নেয়, কাঁচামরিচ ছিঁড়ে নেয়, ধনিয়া পাতা উঠে নেয়, এরপরে আরেকজনের লাউ গাছ থেকে লাউ নেয়, আরেকজনের তেঁতুল গাছ থেকে তেঁতুল নিয়ে কলা পাতাতে খেতের মাঝে বসে ওখানেই সে কি করে, এটাকে আমাদের নোয়াখালীতে বলে ভট, কেউ বলে ভট্টা, কেউ বলে বানানি, এইটা করে খাওয়ার পর কেউ যদি বলে আমার খেতের মূলার চুরির জন্য, তাকে জামিন অযোগ্য মামলায় তাদেরকে অ্যারেস্ট করতে হবে। বিষয়টি এমন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের কিছু মনে রাখা দরকার, এটা 90%-এর উপরে জনবহুল একটি মুসলিম রাষ্ট্র। এখানে মুসলমানরা যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তাহলে কোথায় গিয়ে মুসলমানরা স্বাধীনভাবে কথা বলবে? পৃথিবীর কোনো ভূখণ্ড নাই কথা বলার। আমি ব্যক্তিগতভাবে বলছি তার কাজটি ঠিক হয়নি, তাকে সংশোধন করার উপায় ছিল, কিন্তু আমাদের মিডিয়াগুলো, আমাদের পত্র পত্রিকাগুলো, টিভি চ্যানেলগুলো এটাকে দিচ্ছে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস। দেখেন, কোনো ধর্মকে গালি দেয় নাই,
কোনো পুরোহিতকে গালি দেয় নাই, কোনো ঠাকুরকে গালি দেয় নাই, কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে পেশাব করে নাই, তাকে কোনো প্রকার ঢিল মারে নাই, গালমন্দ করে নাই, সে নিজের আবেগ থেকে ইসলামের কিছু কথা বলার চেষ্টা করেছে, সেখানে তার বিরুদ্ধে মামলা হয়। তাহলে তার বিরুদ্ধে যদি মামলা হয়, কোরআনের চার চারটা আয়াত আছে, তাদের বিরুদ্ধে আপনি কী করবেন? সূরা হাদিদ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের প্রথম আয়াত বলছেন, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আজিজুল হাকিম, পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নামে তাসবিহ করছে, সুবহানাল্লাহ। আপনি কি সূরা হাদিদের বিরুদ্ধে মামলা করবেন? সূরা হাসরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নামে তাসবিহ করছে, আপনি কি আল্লাহর বিরুদ্ধে মামলা দিবেন? সূরা সফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আহুয়াল আজিজুল হাকিম, পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নামে তাসবিহ করছে, আপনি কি আল্লাহর এই বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন? সূরা জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম, প্রজ্ঞাময় পরম শক্তিশালী পবিত্র রাজা বিরাজের নামে তাসবিহ করছে, আসমান এবং জমিনে যা কিছু আছে। তাহলে এই পাহাড় কার নামে তাসবিহ করছে? কথা বলেন না কেন, পাহাড় কার নামে তাসবিহ করছে? এই পাহাড়ের গাছগুলোর কার নামে তাসবিহ করছে? এই পাহাড়ে বসবাস করা প্রতিটি পাখি, প্রতিটি পশু, প্রতিটি কীট পতঙ্গ কার নামে তাসবিহ করছে? তাহলে চন্দ্রনাথ পাহাড়ে যারা আছেন, যেই সকল উদ্ভিদ প্রাণী গাছপালা তরু লতা পশু পাখি যেই সকল প্রাণী আছে জীব আছে, তারা কার নামে তাসবিহ করছে? দেন আবার চন্দ্রনাথ পাহাড়ের সবার নামে আইসিসি একটা মামলা দেন, তারা চন্দ্রনাথ মন্দিরের পাশে বসে কেন তাসবিহ করছে? কি বুঝাবেন আপনি? কার নামে মামলা দিবেন? আল্লাহর নামে মামলা দিবেন? আল্লাহ কেন এই সাম্প্রদায়িক আয়াত নাজিল করলেন? রাসূলের উপরে মামলা করবেন যে রাসূলের উপরে কেন এই আয়াত নাজিল হলো? জিব্রাইলের বিরুদ্ধে মামলা করলেন, করবেন কেন? জিব্রাইলের আয়াত নিয়ে আসলো, সকল হাফেজ কারি আলেমদের বিরুদ্ধে মামলা করবেন কেন? তারা এই কোরআনে এই আয়াত পড়ে, এই আয়াতকে উঠিয়ে দেওয়া পারবেন এটা বলতে? তাহলে কেন একটা ছেলে সেখানে উঠে আল্লাহ তাসবিহ করলো, আজান দিল, আর সেটাকে আমাদের দেশের মিডিয়াগুলো রং ধং পাকিয়ে মহা অপরাধ হয়ে গেছে, অথচ দেখেন তার বিপরীতে আজকে দেখেন চোর বাটপার খুনি লুপ্তরাজ বেশ্যা পতিতা মক্কর জুয়াকর ঘুষকর সবার জামিন হয়ে যাচ্ছে, সবাই বের হচ্ছে, আর আল্লাহর কথা বললে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা হবে, জামিন দেওয়ার যোগ্যতা থাকলেও দেওয়া যাবে না। এটা কোন ধরনের আচরণ? কোথায় বাস করছি আমরা? কোথায় বাস করছি? পাহাড়ে উঠে সে আজান দিতে পারবে না। যদি মন্দিরের পাশে আজান দেওয়ার সাম্প্রদায়িকতা হয়, তাহলে চট্টগ্রামের হাটাজারিতে গিয়ে দেখেন হাটাজারি মাদ্রাসার মসজিদ এবং হাটাজারি মন্দির পাশাপাশি অবস্থান করছে, কোনোদিন তো সাম্প্রদায়িকতা হয় নাই সেখানে। মসজিদের শহরে ঢাকা, সেখানে তো আমরা বলি নাই কোনোদিন যে এখানে মন্দিরের টুন টুন আওয়াজ হওয়া যাবে না, আমরা তো একথা বলি নাই যে এটা আমাদের মসজিদের শহরে ঢাকা বাইতুল মোকাররম থেকে একটু আশেপাশে গেলেই মন্দির পাবেন, ওই সেটা সেখানে তো আমরা বলি নাই। আমাদের এই মসজিদের শহরে ঢাকাতে কেউ যদি তাদের ধর্মের কথা বলে, আমাদের ধর্মে অবমাননা হবে? ছোট্ট কিছু বাচ্চাদের কথা দিয়ে আপনি পুরা মুসলিম বাংলাদেশের মুসলিম সমাজকে মেসেজ দিচ্ছেন, ইসলামের কথা যেখানে সেখানে বলতে পারবেন না। আমাদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে, ইসলামের কথা কি বলা যেখানে সেখানে বলা যাবে না। সুতরাং আমি দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলবো, প্রত্যেকটি মানুষ তার আবেগ আছে, সে আবেগ প্রকাশ করতে পারে। আমার আবেগের প্রকাশের জায়গায় যদি আরেকজনের মনে ব্যথা দেয় সেটিও অন্যায়, আমি সেটাকে কখনোই ন্যায় বলছি না, কিন্তু কে অন্যায় করলো, কোন মাপের ব্যক্তি অন্যায় করলো, অপরাধটা কতটুকু এটা বিচার না করে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করলাম, কালকে আপনাকে ধরে ফেললো, অমুকে অমুকের বিরুদ্ধে অভিযোগ করলো, এভাবে যদি ধরাধরি শুরু হয় তাহলে তো আমরা কথা বলতে পারবো। সুতরাং অভিযোগ আসলে সেটার তদন্ত হওয়া দরকার ছিল, সেটা তদন্ত হয়ে তাদের অভিভাবকদেরকে নিয়ে কি উদ্দেশ্যে তারা দিয়েছে, দুইটা বাচ্চা বললাম 15-16 বছর বয়সে, এই বছরের এই বয়সে দুইটা বাচ্চার বিরুদ্ধে আইসিসি একটা মামলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।